হ্যালো হাই তো আমাদের ডাবসিএস দু হাজার তেইশের যে প্রিলিমস এক্সাম সেটার কিন্তু নোটিফিকেশন দিয়ে দিয়েছে যে কবে তোমাদের এক্সাম হচ্ছে এক্সাম কিন্তু পাঁচই নভেম্বর দু হাজার তেইশ সালে কিন্তু হচ্ছে তাহলে মোটামুটি যদি দেখি আমাদের কাছে কিন্তু হাতে আর চার মাস মতো টাইম রয়েছে তো ভিজন ডাব্লিউ এর তরফ থেকে একটা রিভিশন ব্যাচ কিন্তু লঞ্চ করা হচ্ছে আজকে তো ক্যান্ডিডেট তোমরা কিন্তু অনেকে কিন্তু আমাদের টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে এবং কমেন্ট সেকশনে জানাচ্ছিলে যে দাদা তোমাদের নতুন কোনো মক টেস্ট বা তোমাদের কোনো ব্যাচ আসবে কিনা তো হেয়ার ইস আমাদের কিন্তু ব্যাচ চলে এসছে তোমরা যারা যারা মনে করছো যে এই ব্যাচে জয়েন করবে এই ভিডিওটা স্টিল শেষ পর্যন্ত দেখবে যারা জয়েন করবে না তারা ভিডিওটা স্কিপ করবে যারা দেখবে যারা ব্যাচ জয়েন করবে তারা কিন্তু ভালো করে দেখবে প্রথমেই জেনে নিতে হবে যে ব্যাচে আমরা জয়েন করে কী পাবো বা এই ব্যাচে জয়েন করে আমাদের কী হবে দেখো ডাব্লু বিসিএসের দু হাজার তেইশের কিন্তু এটাই কিন্তু লাস্ট যেটা কিন্তু আমাদের এমসিকিউ প্যাটার্ন প্যাটার্নে হচ্ছে চব্বিশ থেকে হয়তো আমাদের ডেসক্রিপটিভ প্যাটার্ন হয়ে যেতে পারে তো সুতরাং এই যে বছরটা এই বছরটা কিন্তু তোমার জন্য খুব ক্রোশিয়াল তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট প্রিলিমিনারি ক্র্যাক করার জন্য কেননা এই সময় যদি প্রিলিম যদি তুমি কি আটকে যাও বা প্রিলিম যদি পাস করতে না পারো তাহলে কিন্তু তোমাকে চব্বিশ থেকে বা পঁচিশ থেকে যদি ডাব্লু বিসিএস টার্গেট হয় তোমার জীবনের লক্ষ্য হয় তাহলে কিন্তু চব্বিশ বা পঁচিশ থেকে কিন্তু আমাদের ডেসক্রিপটিভ চলে আসে তখন কিন্তু একটু হলেও কিন্তু তোমাকে কিন্তু যে পড়াশোনার লেভেলটা সেটা কিন্তু অনেক বেশি মাত্রায় করতে হবে এবং ডিফিকাল্টি ফেস করতে হবে একটু হলেও করতে হবে তো সুতরাং তো আমাদের যে ব্যাচটা থাকবে এখানে কিন্তু আমাদের যে টার্গেট মার্কস থাকবে সেটা কাট ক্ষেত্রে কত হয় আমাদের কাট আপের রেঞ্জ আমরা দেখছি একশো কুড়ি থেকে একশো তিরিশ আছে কিন্তু আমাদের এই ব্যাচের মধ্যে টার্গেট থাকবে একশো চল্লিশ মার্কস কীভাবে আমরা অ্যাচিভ করবো ওকে এবং এখানে কিছু সম্ভাব্য আমি তোমাদের এখানে টেনটেটিভ আমি তোমাদের টার্গেট সেট করে দিয়েছি যে তোমরা এই এই নাম সাবজেক্টে এই এই মার্কসগুলো কিন্তু টার্গেট করবে তাহলে সাম আপ করলে একশো ষাট মতো হয় এখান থেকে তুমি আরও টোয়েন্টি মার্কস কিন্তু কম পেতে হবে মানে টার্গেট তোমাকে করতে হবে একশো ষাট পাওয়ার তুমি কিন্তু পেয়ে যাবে আলটিমেটলি একশো চল্লিশ মানে তুমি যদি একশো কুড়ি তিরিশ টার্গেট করো দেখবে একশো দশ পাঁচ পাঁচশো তো তোমাকে টার্গেটটাই করতে হবে অনেকটা বড় যেখানে তোমার কাট আপটা অনায়াসে ক্লিয়ার হয়ে যায় যেখানে আমি তোমাকে দিয়েছি কি ইন্ডিয়ান তোমার যে ইংলিশের পোর্শনটা রয়েছে সেখানে পনেরো মার্কস পঁচিশের মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি আঠেরো মার্কস ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বাইশ মার্কস তারপরে তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি কুড়ি মার্কস ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল যেটা থাকে কুড়ি মার্কস ধরেছি ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি থেকে কুড়ি মার্কস ধরেছি জেনারেল সায়েন্সে আঠেরো মার্কস ধরেছি পঁচিশের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সে যেহেতু আমাদের হুবহু কমন থাকে আমি তেইশ মার্কস ধরেছি ম্যাথ এবং রিজনিং আমাদের হুবহু কমন থাকে মানে ধরে নাও তুমি এই কোর্সটা যখন জয়েন করবে তুমি কয়েকটা সেগমেন্টকে টার্গেট করবে যেমন ধরো ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ইন্ডিয়ান জিওগ্রাফি ইন্ডিয়ান পলিটিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ রিজনিং এই সেকশনের মধ্যে তুমি হান্ড্রেড পার্সেন্ট মার্কস করার কিন্তু চেষ্টা করবে তারপর তোমার রইল কি এখানে তোমার ইংলিশটা রইল এখানে চেষ্টা করবে তারপর জেনারেল সায়েন্সটা তুমি কিন্তু ধরবে মানে প্রিলিমিনারি পাস করতে গেলে টেনটেটিভলি এই যে দুটো পোর্শন রয়েছে এটা এবং এই দুই থেকে পাঁচ এই দুই থেকে পাঁচ নম্বর এটা এটা হচ্ছে তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রিলিমিনারি তুমি যদি এটা গ্রিপ তোমার চলে আসে তাহলে কিন্তু তোমার কিন্তু প্রিলি পাস করা অনেকটা অনাশ হয়ে যাবে এবার প্রিলিমিনারি পাস করতে গেলে হাতে কতদিন সময় আছে দাদা হাতে আমাদের চার মাস টাইম আছে প্রিলিম পাস করার জন্য মোর দেন এনাফ ঠিক আছে তো এটা আমরা জেনে নিলাম যে ব্যাচের আমাদের টার্গেট কি রয়েছে এবার আমাদের ইম্পর্টেন্ট কিছু ডেট যেখানে হচ্ছে তোমাকে জানতে হবে আমাদের ব্যাচে কি কি হচ্ছে দেখো রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আজ থেকে আজ থেকে মানে বারো সাত থেকে এখন থেকে শুরু হয়ে গেল লাস্ট ডেট কতদিন পাবে তুমি এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তুমি লাস্ট ডেট পাবে এবার তোমাকে যখনই তুমি কোর্সে জয়েন করবে ছশো পঁচাশি ছশো পঁচাশি প্লাস ছশো পঁচাশি প্লাস পিডিএফ নোট অল সাবজেক্টের পিডিএফ নোট তোমাকে আমি চব্বিশ ঘন্টার মধ্যে মানে তুমি ধরো আমাকে পেমেন্ট করলে পেমেন্ট করার পর নিজের নাম টেলিগ্রাম নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করলে তোমাকে গ্রুপে অ্যাড করে অ্যাপের ভিডিও দিয়ে আমি চব্বিশ ঘন্টার মধ্যে তুমি ছশো পঁচাশি ভিডিও একসাথে পেয়ে যাবে আর একটা জিনিস বলে রাখি এটা কোনো ইউটিউবে সেই কোনো রকম ফ্রি কোর্স নয় যে আজকে একটা ক্লাস কালকে একটা ক্লাস এরকম কিন্তু ক্লাস আসবে না ক্লাস অলরেডি রেকর্ডেড ফর্মে আছে তুমি কোর্সে জয়েন করবে ছশো পঁচাশি ক্লাস একবারে পেয়ে যাবে মানে পড়াশোনাটা তোমাকে করতে হবে ঠিক আছে এবার মক টেস্ট তখন তারপর কবে থেকে লাগাবো মোটামুটি আজকেই মধ্যে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করুন আজকে থেকেই তুমি সমস্ত অ্যাক্সেস দিয়ে দিচ্ছি আজকে এখন থেকে পড়াশোনা স্টার্ট এবং আগস্টের এক তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হবে ঠিক আছে পরীক্ষা শুরু হয়ে একদম চলবে কতদিন পর্যন্ত আগস্ট সেপ্টেম্বর অক্টোবর একদম নাইনটি ডেজ এক টানা এক্সাম চলবে টিল তোমাদের একত্রিশে অক্টোবর পর্যন্ত পরীক্ষা আমাদের কত পাঁচই নভেম্বর ঠিক আছে কোনো যদি তোমাদের মনে হয় পিডিএফ রিগার্ডিং বা এই কোর্স রিগার্ডিং তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং কল তোমরা করতে পারো ঠিক আছে এবার যে কোনো কোর্সে অ্যাডমিশন বিফোর তো আমি তোমাদের দেখো এই ভিডিওর যে এই যে কোর্সটা আমাদের হচ্ছে রিভিশন ব্যাচের এটার একটা পিডিএফ লিঙ্ক আছে এই পিডিএফ লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি দেখো রিভিশন ব্যাচ পিডিএফ বলে লেখা রয়েছে তো ওটা তোমরা কি করবে একবার থ্রু করে দেখে নেবে তার আগে যখনই পিডিএফটা তুমি খুলবে এখানে দেখো আমাদের ডেমো ক্লাস দেওয়া রয়েছে ডেমো নোট দেওয়া রয়েছে প্রিভিয়াস ব্যাচের যে স্টুডেন্টরা পাস করেছে কিনা সেটা কিন্তু তোমাকে ভালো করে দেখতে হবে যে আমাদের যেই কোর্স নিচ্ছে স্টুডেন্টরা পাস করছে না এমনি শুধুমাত্র টাকা নষ্ট হচ্ছে এখানে কিছু তোমাদের রিভিউ আমি তার জন্য দিয়ে দিয়েছি তো তোমরা এই যে রিভিউ সেকশনের রয়েছে এটাও তোমরা গিয়ে কিন্তু পেড কোর্সে যে স্টুডেন্ট রয়েছে তারা প্রিভিয়াসলি প্রিলিমিনারি পাস করেছে কিনা একবার দেখে নিয়ে তারপর তোমরা কোর্সে জয়েন করবে ঠিক আছে এবার হচ্ছে রিভিশন ব্যাচটি কাদের জন্য বা কারা জয়েন করবে এই মুহূর্তে তো অনেক ধরনের স্টুডেন্ট রয়েছে কেউ ফেচার্স রয়েছে কেউ ওয়ার্কিং স্টুডেন্ট রয়েছে কেউ নন ওয়ার্কিং রয়েছে কেউ ধরো মোটামুটি যেমন নিজের মতো করে প্রশ্ন করছে কেউ দু একটা ওই স্টাডি মেটিরিয়ালে বই কিনে নিয়ে পড়ছে এই বই এই যে কোর্সটা এটা হচ্ছে দু হাজার তেইশকে যারা কিন্তু পাখির চোখ করছো এবং মেন্সে প্রিপারেশন দিয়ে একবারে দু হাজার তেইশে তুমি কোয়ালিফাই করতে যাচ্ছ দু হাজার তেইশে এখন প্রিপারেশন নিচ্ছ মানে তোমার জব পেতে পেতে মোটামুটি ধরো না চব্বিশ পঁচিশ সালে শেষ ঠিক আছে তো এই যে দু বছরের ডিউরেশনে কিন্তু তোমার দেখা যাবে এই যে প্রিলিমিনারিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই চার মাসটা কিন্তু তোমার জন্য খুব ইম্পর্টেন্ট তো যারা কিন্তু পাখির চোখ করছো শুধুমাত্র ডাব্লিউসএস দু হাজার তেইশটাকে প্রিলিমিনারিটাকে টেন্টেটিভলি এখন করছো তারপর মেন্সের জন্য আরও এক বছর টাইম পাওয়া যাবে সেটা আলাদা গল্প কিন্তু প্রিলিম যদি পাশনা করো তাহলে মেন্সের কিন্তু প্রিপারেশনে কোনো কিছু বৃদ্ধা হয় না ডেস্ক্রিপটিভ পড়ো যাই পড়ো মেন্স লেভেলে যতই পড়াশোনা করো আলটিমেটলি চার লাখ ছেলের থেকে চার হাজারে আসতে হবে সেটার জন্য তোমার কিন্তু এখানে ছাটাই পর্ব আছে সেটা হচ্ছে এই প্রিলিমস এক্সামিনেশনটা ঠিক আছে দু তিনবার যারা প্রিলিম দিয়ে নিয়েছো তারা কিন্তু দেখা যায় পাঁচ দশ মার্ক্সে মানে পিএসসি কাট অফ দিচ্ছে একশো ষোলো সতেরো কুড়ি বা একশো একুশ তুমি পাচ্ছ একশো চোদ্দো পনেরো ষোলো মানে তোমার যে কাট অফটা সেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না তারা তাদের জন্য এই ব্যস্টটা ওয়ার্কিং স্টুডেন্ট যারা কিন্তু প্রচুর হ্যাক্টিক জবের মধ্যে রয়েছে পড়তে পারছো না আমাদের এই কোর্স তোমাদের জন্য কেননা এখানে রেকর্ডেড ফর্মে ক্লাস দেবো তুমি যে কোনো সময় দেখতে পিডিএফ এ ওএমআর বেস তোমাদের পরীক্ষা নেবো কোনো অনলাইন টেস্ট তুমি কি করবে নিজের করে করে বাড়িতে প্রিন্ট আউট মতো যে কোনো সময় রাত্রি দুটো হতে পারে সকাল দুটো হতে পারে বা দুপুর দুটো হতে পারে যখন খুশি তুমি পরীক্ষা দিতে পারবে ডেলি রুটিন ওয়াইজ ও আমার টেস্ট থাকবে তোমাদের একটা রুটিন আমি অলরেডি করে দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশনে যে পিডিএফটা আছে ওর মধ্যে রুটিনটাও অ্যাটাচ করা আছে তো পিডিএফটা কিন্তু ওএমআর বেস টেস্ট কিন্তু নেবো এখানে ঠিক আছে এবং তোমাদের কী করবে ডেলি অ্যানালাইসিস করবে এবং তোমাদের যে একটা তোমাদের সেলফ স্টাডি যে গ্রুপ সেই গ্রুপের মধ্যে তোমরা পোস্ট করবে যে কত নাম্বার পেলে না পেলে ব্যাচ জয়েন করার পরে তোমাদেরকে ওই গ্রুপে অ্যাড করে নেওয়া হবে ঠিক আছে মোটামুটি ধরে নাও যে সমস্ত স্টুডেন্ট মোটামুটি আট থেকে বারো ঘন্টা রিভিশন করতে হবে সেলফ স্টাডি করতে পারবে তারাই কিন্তু জয়েন করবে কেন এখানে তোমাকে কিন্তু প্রথম দিন থেকে প্রচণ্ড লেভেলে চাপ থাকবে এই কোর্সে এই কোর্সের মধ্যে মূলত দেখো তোমাদের যেটা কোর্সের মধ্যে করানো হচ্ছে স্টাডি মেটেরিয়াল তোমাদের ভিডিও কোর্সেস এবং মক টেস্ট দিয়ে তোমাদেরকে যে তোমরা যেরকম একটা খেই হারিয়ে ফেলো যে রুটিন ওয়াইজ পড়তে পারি না সেই কিন্তু রুটিনটা কিন্তু এখানে আছে এবং সেই পড়াশোনার তাগিদটা পাবে মোটিভেশনটা পাবে যে আজকে সেকশনাল টেস্ট আছে তারপর তোমাদের ফুল মক টেস্ট আছে আবার সেকশনাল টেস্ট আছে মানে টেস্টগুলো এমনভাবে নিয়েছি মানে একটা তোমার সেকশনাল মানে এনশিয়ান ইন্ডিয়ান হিস্ট্রি একটা টপিকে তোমাদের সাডেন টপিক দিয়ে দিয়েছি সেই টপিকের পরীক্ষা হবে আজকে তোমাকে পড়তে হবে এনশিয়ান ইন্ডিয়া আবার পরের দিন কি ফুল লেন টেস্ট চলে আসছে ফুল ইন্টারেস্টে আটটা টপিক তোমাদের তখনও কভার করতে মানে এখানে হিউজ প্রেশার কিন্তু এই কোর্সের মধ্যে রয়েছে মূলত এই কোর্সের টার্গেট থাকবে কত একশো চল্লিশটা কোশ্চেন কমন যায় প্রত্যেক বছর কিন্তু আমাদের এই কোর্স থেকে মোটামুটি একশো চল্লিশ পঞ্চাশটা কোশ্চেন কমন থাকেই থাকে কেন থাকে এত বেশি পরিমাণ ছেলেদেরকে রিভাইজ করানো হয় যে তোমাদের কিন্তু পড়াশোনা হতে হতে এমন একটা জায়গায় তোমাদের প্রিপারেশন পড়ে যাবে সেখানে তোমাদের কিন্তু পরীক্ষায় গিয়ে কিন্তু যখন তুমি পরীক্ষা বসবে মূল পরীক্ষা যখন বসবে তখন কিন্তু তোমার কিন্তু যে কাজটা প্রিলিমিনারি পাস করা কিন্তু অনেক সহজ হয়ে যায় সেই জন্য আমাদের রিভিউ কোর্সের আমাদের ডিউরেশন আমাদের যে টিচাররা পড়িয়েছে সেটা ভালো করে দেখে নিয়ে তারপর কিন্তু কোর্সে জয়েন করবে কি কি থাকছে এই ব্যাচের মধ্যে আমি অলরেডি বলে দিয়েছি ছশো প্লাস মানে কি ছশো পঁচাশিটা প্রি রেকর্ডেড ভিডিও ক্লাস থাকবে তবে ব্যাচ জয়েন করার সাথে সাথে তুমি এখনই পেয়ে যাবে কমপ্লিট স্টাডি মেটেরিয়াল তোমাদের দেবো এবং হাই কোয়ালিটি ভিডিও ক্লাব মানে যে ক্লাসগুলো থাকবে ছশো পঁচাশিটা ক্লাস তুমি ডেমো দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু তোমাকে যে হেনা তানা করে যে কোনো কোনো দেওয়া হয়নি এখানে কিন্তু যথেষ্ট ডিটেলে কিন্তু ক্লাস আছে চার মাসের জন্য যথেষ্ট তোমাদের টাইম রয়েছে এই ভিডিও ক্লাসগুলো ইয়ে করার জন্য ঠিক আছে দেখো ইংলিশ গ্রামার ইন্ডিয়ান ইকোনমি পলিটি জিওগ্রাফি যত তোমাদের জিএসএ সাবজেক্ট আছে প্রিলিমিনারির জন্য এক্সেপ্ট কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো তোমাদের ভিডিও ক্লাসেস নেই কারেন্ট অ্যাফেয়ার্স তোমার নোট দিয়ে দেবো বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির আমি ডিটেললে একদম কনসেপ্ট বেস ক্লাস আছে ম্যাথ রিজিনিং অন্যস্ব তোমাদের যেমন করে দিয়েছে যে কোনো টপিক তোমাদের প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট সব করে দিয়েছে পঁচিশে পঁচিশ ম্যাথ রিজিনিং তোমরা পাবে পাবে এখানে থাকছে কত তিরিশটা ফুল লেন টেস্ট থাকছে তিরিশটা সেকশনাল টেস্ট থাকছে পনেরোশো প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে এই কারেন্ট অ্যাফেয়ার্স যেখান থেকে কিন্তু তোমাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন লাস্ট তিন বছরে ছিল এবছরে থাকবে এবং তুমি ধরে নাও দশ হাজার প্লাস এমসি কিউ রয়েছে উইথ এক্সপ্লানেশন এক্সপ্লেনেশন একদম ফুললি এক্সপ্লেনেশন করা আছে এই এক্সপ্লেনেশনগুলো তুমি গ্রো থ্রু করো ভিডিও ক্লাসগুলো গ্রো থ্রু করো নোটগুলো গ্রো থ্রু করো তাহলে কিন্তু তোমার কিন্তু একশো চল্লিশ প্লাস মার্কস কিন্তু অনায়াসে এসে যাবে এবং এই এক্সপ্লেনেশনগুলো থেকে দেখবে ডাইরেক্ট ইনডাইরেক্টলি এই যে দশ হাজার পার্সেন্ট কোশ্চেন করাবো এখান থেকে প্রচুর কোশ্চেন তুমি কমন পাবে প্রিলিমস পরীক্ষা যখন দিতে যাবে তখন তুমি বুঝতে পারবে ওএমআর বেস টেস্ট থাকবে এবং সমস্ত টেস্টে পিডিএফ থাকবে পিডিএফ ডাউনলোড করতে পারবে প্রিন্ট করতে পারবে প্রিন্ট করে নিজের মতো করে পরীক্ষা দিতে পারবে এত কিছু কিন্তু তোমাদের এই ব্যাচের মধ্যে কিন্তু রয়েছে লাস্ট যে একশো দিন রয়েছে মোটামুটি চার মাস রয়েছে এই সময়টা তোমাদের হচ্ছে ব্যাচে জয়েন করতে হবে একটাই কাজ জয়েন করতে হবে অ্যাক্সেস নিতে হবে পড়াশোনা শুরু করতে হবে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে পরের দিন এসে তোমাদের বলতে হবে দাদা একশো চল্লিশ প্লাস হয়ে গেছে ঠিক আছে এবার কোথায় হবে এই ব্যাচটা বা রিভিশন ব্যাচটা ক্লাস কোথায় হবে এই ব্যাচে তোমরা কি করবে প্রথমত হচ্ছে দেখবে এই ভিডিওর ডিসক্রিপশন আমি পেমেন্টের লিঙ্ক দিয়ে রেখে দিয়েছি সেখান থেকে পেমেন্ট করবে পেমেন্ট করার পর নিজের নাম এবং টেলিগ্রাম নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ ওই নাম্বারে সেই নাম্বারে তোমরা যখন হোয়াটসঅ্যাপ করবে আমরা তোমাকে কী করবো আমাদের ভিজেন ডাব্লু বিস অ্যাপেল লিঙ্ক দেবো এবং যে ব্যাচ আছে রিভিশন ব্যাচ সেই ব্যাচে তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো তোমাকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করিয়ে নেব ব্যাচ যে তোমাদের ব্যাচ রিভিশন ব্যাচ ডাব্লু বিসিএস দু হাজার তেইশ রিভিশন ব্যাচে টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করেছে প্রাইভেট গ্রুপ যেখানে তোমরা যারা পেড মেম্বারশিপ নেবে তাদের জন্য বা ব্যাচ যারা জয়েন করবে তোমাদেরকে অ্যাড করে নেবো এবং মক টেস্টের শিডিউলটা তোমাদের ওই গ্রুপে আমি দিয়ে দেবো এক আট থেকে আমাদের মক টেস্ট শুরু হচ্ছে এইভাবে কিন্তু আমাদের পুরো জিনিসটা লাস্ট একদম তোমাদের পাঁচই নম্বর পর্যন্ত চলবে ঠিক আছে এরপর হচ্ছে কীভাবে ব্যাচে এনরোল করবো প্রথমে ভালো করে কোর্স ডিটেলস মক টেস্ট শিডিউল কোর্সের রিভিউ আমাদের টিচাররা কেমন পড়িয়েছে সমস্ত কিছু ভালো করে একবার গোথ্রু করে নেবে পিডিএফটা আমি দিয়ে দিয়েছি তারপর পিডিএফের মধ্যেই দেখবে তোমাদের পেমেন্টের লিঙ্ক দেওয়া রয়েছে কেউ যদি অনলাইন করতে চাও এই ব্যাচের ফিজ হচ্ছে কত এই ব্যাচের ফিজ হচ্ছে তোমাদের দু টাকা মানে ধরে নাও ছ মাসের ব্যাচ তোমাদের থাকবে এটা চার মাস তো আমাদের এমনি পড়তে হবে আরও দু মাস এটা তোমার অ্যাক্সেস পাবে মোটামুটি ছ মাসের জন্য টু থাউজেন্ড রুপিসের ফিজ আছে একটাই ফিজ ঠিক আছে তোমরা আমাদের এই নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারটা ভিজেন ডাব্লিউ বিসি আছে গুগল পে ফোনপে পেটিএম সবেতে আছে এই নাম্বারে পেমেন্ট করবে কত দু টাকা ঠিক আছে দু হাজার টাকা পেমেন্ট করার পর নিজের নাম নিজের পুরো নাম পুরো নাম টাইটেল সমেত নিজের টেলিগ্রাম নাম্বার সেটা ভিজেন বিসের যে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ফাইভ এইখানে স্ক্রিনশট পাঠাবে পেমেন্টের এবং নিজের নাম এবং টেলিগ্রাম নাম্বার পাঠিয়ে দেবে ঠিক আছে পেমেন্ট করার পর তোমার পাঠিয়ে দেবে আমরা কি করব তোমাকে তোমাকে টেলিগ্রামে অ্যাড করব টেলিগ্রাম গ্রুপে অ্যাড করব তারপর তোমাকে অ্যাপের লিঙ্ক দেবো আইডি পাসওয়ার্ড দেবো তোমাকে যে পরীক্ষাটা নেওয়া হবে আগস্ট মাস থেকে সেটার একটা তোমাকে পুরো শিডিউল দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এইভাবে হচ্ছে তোমরা যখন ক্লাসে জয়েন করবে সেখানে কিন্তু তোমাদের এই যে ক্লাসগুলো দেখে নাও এক নম্বর ক্লাসে কি আছে তোমাদের অবজেক্টিভ নাউন প্রোনাউন পুরো পুরো ইংলিশ থেকে ক্লাস শুরু হয়েছে এবং ক্লাস শেষ হয়েছে তোমাদের দেখো ছশো পঁচাশি নম্বর ক্লাসটা যেটা শেষ হয়েছে যে ইম্পর্টেন্ট এনার্জি দি শেষ ইন্ডিয়ান জিওগ্রাফি পুরো ক্লাস দিয়ে শেষ হয়েছে মানে ছশো পঁচাশি এখানে ক্লাস তোমরা এখানে পাবে ঠিক আছে এবার মক টেস্ট কীভাবে হবে মক টেস্ট যে আগস্ট থেকে শুরু হচ্ছে সেখানে হচ্ছে তোমার দেখো আগস্টের যে এক তারিখ রয়েছে সেখানে সেকশনাল টেস্ট ওয়ান এইটা এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির উপর দেখো একশো নম্বরে লেন টেস্ট ঠিক আছে এটাও কিন্তু ওএমআর বেস হবে এরপর যখন তোমরা দু তারিখে চলে যাবে তারপর দেখো প্রিলিমিনারি মক টেস্ট ওয়ান এখানে দুশো নাম্বার তারপর পাঁচ তারিখে দেখো তোমাদের সেকশনাল টু টেস্ট ম্যাথের তারপরে ছ তারিখে চলে আসো তোমাদের মক টেস্ট তারপর সাত তারিখে আট তারিখে চলে আসো সেকশনাল টেস্ট থ্রি মিডিয়েবল হিস্ট্রির ওপর এইভাবে পুরো রুটিনটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে আমাদের হোয়াটসঅ্যাপও করে নিতে পারো ঠিক আছে লাস্টে হচ্ছে তোমাকে দেখো ভিডিও ডেসক্রিপশন সেকশন আমি সমস্ত লিঙ্ক যাবতীয় তোমাদের যা তথ্য পেমেন্টের লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্ত কিছু দিয়ে রেখেছি এই নাম্বারে তোমরা নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট এইট ওয়ান ফাইভ এই নাম্বারে তোমরা সমস্ত ব্যাচের ডিটেলস পিডিএফটা নেওয়ার জন্য আমরা তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো বা এইট টু ফাইভ জিরো সিক্স এইট জিরো ফোর নাইন ফোর নাইন ফোর এই নাম্বারে তোমাদের কলও করে নিতে পারো ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি তোমরা কিন্তু করে নাও এবং নিজের প্রিপারেশনটাকে এনহ্যান্স করো ঠিক আছে কোনো কিছু কোয়েশ্চেন থাকলে এই ভিডিওর কমেন্টও করতে পারো হোয়াটসঅ্যাপেও জেনে নিতে পারো ঠিক আছে যারা ব্যাচ জয়েন করবে সকলকে ওয়েলকাম থ্যাংক ইউ